সেম পেশেন্ট ওনার একটা দিস ইজ সেকেন্ড পার্ট অফ দা টু পার্ট ভিডিও ওনার এখন ঘাড়ে ব্যথা আছে সেটা অনেক দিন থেকে পড়াশোনার জন্যই ঘাড় ঝুঁকি আপনি করতেন আপনার মাও সেটাই বলছেন যে সব সময় ঘাড় ঝুঁকিয়ে পড়ার সময় কি অসুবিধা বোধ করেছেন বা করছেন এখন এখন আপাতত ঘাড়ে মানে এই সাইড থেকে ব্যথাটা টান করছে টানি ব্যথা যেটাকে বলে তো আপনি একটা সকাল বেলায় ঘুম থেকে উঠে কি বললেন ঘাড় ঘোরানো যায় না মানে ঘাড়টাকে স্টিফ হয়ে যাচ্ছে কি মানে এপাশে ওপাশে মানে পিছন দিক থেকে ঘোরানো যায় না ও পিছন দিক থেকে এই রোটেশনটা করা যায় না এই যে ঘোরাচ্ছে আপনার নরমালি ঘোরায় সেটা আপনার ডান দিকে মনে হচ্ছে একটা আড়ষ্ট ভাব এটা টেনে দিচ্ছে জিনিসটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি একবার দেখে নিই কতটা কি ব্যথা এরকম যদি কিছু থাকে কিনা এখন তাহলে আপনি যদি ঘাড় ঘোরান এদিকে টান কিছু পাচ্ছেন এখন হ্যাঁ কোথায় আছে আচ্ছা আচ্ছা পারফেক্ট একদম ঠিক আছে সো আমকো ইয়ে লগ রহা হ্যায় কি উনকা লিভেটর স্ক্যাপুলে এন্ড আপার ট্রাপিজিয়াস থোড়া স্প্যাজম হ্যায় ইয়া টাইট হ্যায় বহুত সারা নাম আপ দে সকতে হো বেসিক্যালি ও খিঁচ রহা হ্যায় ইয়া টান রহা হ্যায় ইস সাইড অর ও হোতা হ্যায় জব হামারা সর জো হ্যায় ও সামনে আ জাতা হ্যায় यानी फॉरवर्ड हेड उनका राउंडेड शोल्डर अभी तक नहीं है बट थोड़ा बहुत शायद फॉरवर्ड हेड पॉस्चर उनका है क्योंकि वो पढ़ाई करती है और पढ़ाई करते करते यहाँ पे दर्द होता है तो हम अभी देखेंगे वो लिवेटर स्कैपुली और ये जो आपका अपर ट्रेपेजियस है वो रिलीज कैसे करते हैं और उनका ये सॉल्यूशन कितना जल्दी मिल जाता है ठीक है जी एकदम रिलैक्स हुए बोल सको रिलैक्स हाथ नीचे ओके एक तो सामने हुए बसबें बस यथेष्ट हल्का करे माथा टा आमार हाथे मध्य छेड़े देवें ठीक है एकदम रिलैक्स ना ठीक है दैट्स इट জিনিসটা লাগে কিন্তু আপনার তো লাগেনি বুঝতেই পারছে না আচ্ছা এবার একটু টানুন দেখি নিজে যে কোথায় এই যে মাথাটা এরকম ঘোরাচ্ছে এদিকে একই আছে কোথায় কি আছে বলবেন যদি লাগছেও বাকি আর লাগছে না আচ্ছা তো ইট ইজ সিম্পল কেস অফ লিভেটর স্ক্যাপুলা এন্ড আপার ট্রাপিজিয়াস অফ দ্য লেফট সাইড উনকা যে ও খিঁচ রহা থা তো হাম উসকো রিসেট কর দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক শূন্য দশ ছেড়ে দিন হালকা একদম রিল্যাক্স 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 হালকা করে আবার চাপ দেবেন আমার হাতে হালকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক শূন্য দশ ছেড়ে দিন রিল্যাক্স একদম ঢিলা ছেড়ে দিন পুরো ঢিলা রিল্যাক্স ওকে মাথা এখানে উপর হয়ে যাবে নাকটা এখানে ঢুকে যাবে আর কি সবে হাত ঝুলিয়ে দিন হাত ঝুলিয়ে রাখুন একটু নিচের দিকে নেমে যান নিচের দিকে নেমে যান ঠিক আছে ছেড়ে দিন বাস হালকা বাস ছেড়ে দিন রিল্যাক্স লম্বা শ্বাস নেবেন ছেড়ে পুরো রিল্যাক্স ছেড়ে দিন পুরো আবার লম্বা শ্বাস পুরো ছেড়ে আর লাস্ট লম্বা শ্বাস ছেড়ে পুরো ছেড়ে
চিত হয়ে শুনুন। নিজেকে নিজে ধরুন দুটো হাত দিয়ে, ক্রস না, এই একটু নিচের দিকে নামুন, ব্যাস চিবুকটা বুকে, চিবুকটা বুকে, ক্রস, চিবুকটা বুকে, বুকে বুকে, চিবুক বুকে, হ্যাঁ ওকে, লম্বা শ্বাস পুরো ছেড়ে দিন, ছেড়ে দিন, এই ছেড়ে দিন, আরেকবার ছেড়ে দিন, ব্যাস রেস্ট, ছেড়ে দিন, হাত ছেড়ে দিন, আস্তে আস্তে উঠুন, ঘাটটাকে এরকম নামান, দেখান। तो हम लोग ISTM यूज कर रहे हैं, इंस्ट्रूमेंट असिस्टेड सॉफ्ट टिश्यू मोबिलाइजेशन या मैनिपुलेशन टू रिलीज द लिवेटर्स कैपिलरी एंड अपर फाइबर्स ऑफ द ट्रेपेजियस, ताकि उनका जो भी एडहेशंस अगर है वो चला जाए, जो स्टिफनेस है वो चला जाए, नॉर्मली ये मसल अगर लेंथ वापस आ जाए तो वो फिर नॉर्मली मतलब पढ़ाई लीड कर पाएंगे, पढ़ पाएंगे विदाउट एनी पेन, विदाउट एनी स्पैज़म, फिर कोई दिक्कत नहीं होगी, गर्दन दर्द कम हो जाएगा, इसमें थोड़ा सा ऑब्वियसली लाल होगी बिकॉज हम इसको स्क्रैपिंग कर रहे हैं ताकि इसको जो भी अंदर से टाइटनेस है वो रिलीज हो जाए।